আপনার বড় একটি খাত হচ্ছে যুব ক্রিয়া এবং আমাদের সমাজের সবচেয়ে বড় অংশ যুবক আপনার সরকারের প্রধান উপদেষ্টা তিনিও যুবকদের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী আপনারাও যুবকদের নিয়ে আন্দোলন করছেন করেছেন তো আমার একটি প্রশ্ন সেটি হচ্ছে যে এই বাংলাদেশের যে কর্মক্ষম যুবক আছে কিংবা অনেক জায়গায় যুবকদেরও আন্দোলন হচ্ছে যেমন চাকরিতে পঁয়ত্রিশ বছর করার জন্য আন্দোলন হচ্ছে এরকম ভিন্ন ভিন্ন আন্দোলন হচ্ছে কিন্তু এই যুবক যুব সমাজের কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাসের জন্য আপনাদের কি ভূমিকা থাকবে বা আপনার মন্ত্রণালয়ের কি উদ্যোগ নিচ্ছেন আমি মনে করি ক্রীড়া মন্ত্রণালয়ের যুব সেক্টরটাই অনেক বড় একটা কাজের জায়গা বাংলাদেশে বেকারত্ব একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য কর্মক্ষম এবং দক্ষ কর্মক্ষম গোষ্ঠী হিসেবে যুবকদেরকে কীভাবে তৈরি করা যায় সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ইতিমধ্যে আমাদের একটা প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের সাথে চলছে যে নয় লক্ষ যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে স্কিলড হিসেবে গড়ে তোলা যায় এবং একই সাথে আমরা দেখি যে আমাদের যেই প্রবাসী প্রবাসীরা আছেন তাদের অধিকাংশই আসলে যে একটা ট্রেনিংয়ের মাধ্যমে একটা মিড লেভেল জব কিংবা ট আপার লেভেল জব করবে সেই সুযোগটা আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি আমাদের দেশ থেকে যারা বাইরে কাজ করতে যান তারা আসলে লোয়ার টায়ার জবগুলো করে থাকেন যেটা কাইক শ্রম শ্রমের যে জবগুলো তো সেখানেও আমরা কিভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কিভাবে আসলে ট্রেন করে স্কিল্ড লেবার আমরা পাঠাতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব এবং বাংলাদেশের যেই বড় যে একটা বেকার অংশ যুবকদের তাদেরকে কীভাবে এম্পাওয়ার্ড করা যায় সে বিষয়ে অবশ্যই আমার মন্ত্রণালয় থেকে আমি কাজ করব এবং যেহেতু কর্মসংস্থান শ্রম কর্মসংস্থান কর্মসংস্থানের জায়গায়ও আমরা ইতিমধ্যেই ভেবেছি যে বাংলাদেশে আসলে স্টার্ট ইকোসিস্টেম নেই কিন্তু আমাদের ইয়াংদের মধ্যে অনেক আইডিয়াস আছে তো তারা যখন এগুলো ইনকর্পোরেট করার কোনো সুযোগ পান না কোনো ইকোসিস্টেম এখানে পান না তারা যখন সহযোগিতা পান না তখন দেখা যায় যে আমাদের এই যে মেধা পাচার হয়ে যাচ্ছে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন অনেকেই তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে একটা স্টার্ট আপ ইনকিউবেটার পৃথিবীর অনেক দেশেই আছে নিউ স্টার্ট আপদেরকে সহযোগিতা করার একটা প্রজেক্ট আমরা হাতে নেবো খুব দ্রুত সময়ের মধ্যে সেটা আপনাদের সামনে আসবে